বছরের শুরুতে সূচকের উত্থান হলেও মাত্র দুই কার্যদিবস পরই পাল্টে গেছে দেশের পুঁজিবাজার দুই সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক চারশো পয়েন্ট কমার পর চতুর্থ সপ্তাহে বাড়ে তিনশো পয়েন্ট আর সর্বশেষ সপ্তাহে আবারও চুয়াল্লিশ পয়েন্ট কমে সূচক নামে চার পয়েন্টে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে একশো পয়েন্ট দুই স্টক এক্সচেঞ্জেই কমেছে গড় লেনদেন ও অধিকাংশ শেয়ারের দাম বছরের প্রথম দুই কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ছিল ঊর্ধ্বমুখী তবে পরের সপ্তাহেই উল্টে যায় চিত্র দুই সপ্তাহে প্রধান সূচক ডিএসইএক্স কমে প্রায় চারশো পয়েন্ট পরের সপ্তাহে তিনশো পয়েন্ট বাড়ার পর গেল সপ্তাহে আবারও নিম্নমুখী এর সূচক আগের সপ্তাহের শেষ কার্যদিবসের চেয়ে পনেরো পয়েন্ট বেড়ে গেল রোববার ডিএসইএক্স দাঁড়ায় চার পয়েন্টে দ্বিতীয় কার্যদিবসে যা কমে পঁয়ত্রিশ পয়েন্ট মঙ্গলবার আবারও সূচক বাড়ে সতেরো পয়েন্ট পরের দুই কার্যদিবসে মোট একচল্লিশ পয়েন্ট কমে সপ্তাহ শেষ হয় চার হাজার চারশো পয়েন্টে যা এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসের চেয়ে চুয়াল্লিশ পয়েন্ট কম সূচকের সাথে কমে গড় লেনদেন জানুয়ারি মাসের শেষ সপ্তাহের প্রথম কার্য কার্যদিবসে লেনদেন হয় সপ্তাহের সর্বোচ্চ চারশো কোটি টাকা সর্বনিম্ন চারশো কোটি টাকা লেনদেন হয় সোমবার